গুড ইভিনিং গাইস, আরও একটা সুখবর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমার চ্যানেল কিন্তু আজ ইউটিউব থেকে মেল পেয়েছি, 1000 সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করেছি। এইটা পুরোটাই ক্রেডিটটা তোমাদের জন্য, তাই আমি তোমাদের কাছে আজকে প্রমিস করছি আরও ভালো করে ভিডিও বানাবো, আরও নতুন ইন্টারেস্টিং ভিডিও বানাবো এবং আরও সুন্দর করে ভিডিওগুলোকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তোমাদের এই ভালোবাসা, তোমাদের এই লাইক কমেন্ট এবং তোমাদের ভিডিওগুলো দেখা এবং শেয়ার করা, এটা আরও বেশি করে আমাকে এইভাবে সাপোর্ট করো। ভিডিওসগুলো যতটা সম্ভব শেয়ার করো, নিজেরা দেখো, লাইক কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো। এভাবেই আমার পাশে থেকো, আমিও প্রমিস করছি তোমাদের জন্য আরও ভালো ভিডিওস ভবিষ্যতে উপহার দেব। গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজ বিকেল 4টায় প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আজকের ভিডিওতে থাকছে তোমাদের জন্য উচ্চ মাধ্যমিকের মোট পাশের হার, উচ্চ মাধ্যমিকের মার্কশিট কবে পাবে সেই সম্পর্কে, এছাড়াও হায়েস্ট নম্বর। যদিও বোর্ড থেকে কোনো প্রকারের কোনো মেরিট লিস্ট প্রকাশিত করা হয়নি, তবু হায়েস্ট নম্বর জানানো হয়েছে সেটি। এবং তার পাশাপাশি থাকছে যারা নিজেদের নম্বর নিয়ে সন্তুষ্ট নও বা যারা কোনোভাবে অকৃতকার্য হয়েছে, তারা কীভাবে স্ক্রুটিনি বা কীভাবে রিভিউ করবে, কত টাকা চার্জ দিতে হবে, সেই সমস্ত কিছু থাকছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, তার সাথে সাথে থাকছে পঞ্চস্বর শিক্ষানিকেতনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। তারা এও জানিয়েছে এবছর সর্বোচ্চ নম্বর কিন্তু রেকর্ড গড়েছে সর্বোচ্চ নম্বরের দিক থেকে। এবছর সর্বোচ্চ নম্বর 500 মধ্যে 499। 31 জুলাই তোমরা নিজেদের স্কুল থেকে মার্কশিট কালেক্ট করতে পারবে, অবশ্যই অভিভাবকরা কালেক্ট করবেন অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশনের কপি দেখিয়ে। যারা রিভিউ বা স্ক্রুটিনি সম্পর্কে ডিটেলস ইনফরমেশান জানতে চাও, তাদের জন্য যেটা বলার, যারা পাশ করতে পারোনি তারা কিন্তু রিভিউ করতে পারো। সেক্ষেত্রে তোমাকে ফিল আপ করতে হবে PPR, 75 টাকা দিয়ে সেই ফর্মটা ফিল আপ করতে হবে, যা ছিল 100 টাকা, যেটা কমে হয়েছে এবছর 75 টাকা। তোমরা নিজেদের মার্কশিট পাওয়ার পর তার 10 দিনের মাথায় স্কুলে যোগাযোগ করতে হবে, তোমাদের অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং রেজিস্ট্রেশনের জেরক্স কপি নিয়ে তোমাকে কিন্তু, এবং একটা লেটার লিখে স্কুলে কিন্তু যোগাযোগ করতে হবে, ফর্মটা ফিল আপ করতে হবে। যারা কিছু নম্বরের জন্য পাস করতে পারোনি তাদের জন্য রিভিউ, আর যারা নিজেদের মার্কসে সন্তুষ্ট নও, যারা একটু বেশি পাওয়ার আশা করেছিলে বা যারা লেটার মার্কস পাওনি বা একটা পার্টিকুলার পার্সেন্টেজ পেতে গিয়ে আটকে গেছো, তাদের জন্য হচ্ছে স্ক্রুটিনি। তারা ফিল আপ করবে কি, তারা ফিল আপ করবে PPAS ফর্ম, যেটার কিন্তু এবছর বেশ কিছু টাকা কমেছে, যা কিন্তু প্রায় তোমার 60 টাকা থেকে কমে 50 টাকা হয়েছে এই PPR। এটারও কিন্তু প্রসিডিওর সেম, স্কুলে যোগাযোগ করতে হবে মার্কশিট পাওয়ার 10 দিনের মাথায়। তোমাকে কিন্তু স্কুলে তোমার অ্যাডমিট কার্ডের জেরক্স, তোমার রেজিস্ট্রেশন কপির জেরক্স এবং মার্কশিটের জেরক্স সহ তোমাকে স্কুলে যোগাযোগ করতে হবে এবং লেটার লিখে স্কুলের হেড অব দ্য ইনস্টিটিউশনকে উদ্দেশ্য করে লেটার লিখতে হবে এবং লিখে স্কুলের সাথে টাকা দিয়ে সেটা জমা করতে হবে। যারা নিজেদের নম্বরে সন্তুষ্ট নও, কোনো বিষয়ে নম্বর কম পেয়েছো বা পার্সেন্টেজের থেকে দূরে রয়েছো বা লেটার মার্কস পাওনি, লেটার মার্কস পাওয়ার কথা ছিল, অথবা যারা অকৃতকার্য হয়েছো, তাদের জন্য রয়েছে স্ক্রুটিনি অথবা রিভিউ। স্ক্রুটিনির জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে PPAS ফর্ম ফিল আপ করতে হবে। সেই PPAS ফর্মের চার্জ এবছর 60 টাকা থেকে কমিয়ে বোর্ড 50 টাকায় ধার্য করেছে। এবং PPR, যারা স্ক্রুটিনি করবে তাদের জন্য PPR ফর্ম রয়েছে, সেটার চার্জ হচ্ছে 100 থেকে কমিয়ে বোর্ড 75 টাকা ধার্য করেছে। পঞ্চস্বর শিক্ষানিকেতনের যে ফলাফল এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2020-এর ফলাফল অনুযায়ী দেখা যাচ্ছে যে প্রথম স্থানে রয়েছে তৃষা নাগ, তৃষা পেয়েছে 469 500-তে। দ্বিতীয় স্থানে রয়েছে তনুশ্রী মণ্ডল, তনুশ্রী প্রাপ্ত নম্বর 462 500-এ। এবং তৃতীয় স্থানে রয়েছে শুভজিৎ দাস, শুভজিতের প্রাপ্ত নম্বর 458।